नमस्कार বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দুর্দান্ত স্বাদের একদমই নতুন একটা বেগুনের সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটি গরম গরম ভাত কিংবা গরম গরম রুটির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তো এখানে বেগুনের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে দুটো বড় সাইজের একদমই ফ্রেশ বেগুন নিয়েছি, আর ওজনে হবে এটা 500 গ্রামের মতো। তো বেগুন দুটোকে আমি ধুয়ে নিয়ে এবার মাঝখান বরাবর কেটে নিচ্ছি। আমি এই বেগুনগুলোকে বোটা শুদ্ধই এখানে কাটছি বন্ধুরা, দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে এটা বাদ দিয়েও কিন্তু এই বেগুনগুলোকে কেটে নিতে পারেন। তো এভাবে আমি দুই টুকরো করে নিয়েছি, আর মাঝ বরাবর আর একটা কাট দিয়ে আমি মোট একটা বেগুনকে 4 টুকরো করে নেব। আমি একটু বড় বড় করে এই বেগুনটাকে কাটছি, তবে আপনারা চাইলে কিন্তু আরও ছোট করেও টুকরো করে নিতে পারেন। তো দেখুন দুটো বেগুন মোট কিন্তু আমি 8 ভাগে ভাগ করে নিয়েছি। এবার এই বেগুনগুলোকে আমি একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি, আর এবার এর সঙ্গে যোগ করছি 1/2 চামচ মতো লবণ আর 1/2 চামচ মতো হলুদ দিয়ে খুব ভালোভাবে বেগুনের সঙ্গে মাখিয়ে নেব। খুব ভালোভাবে বেগুনের সঙ্গে মাখিয়ে নিয়ে এবার বেগুনটাকে 5 মিনিটের মতো এভাবে ছেড়ে দেব। বেগুনটাকে 5 মিনিটের মতো এভাবে ছেড়ে দিয়ে এবার আমি এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য এখানে নিচ্ছি 1 চামচ মতো মৌরি, সঙ্গে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি এখানে 2 চামচ মতো পোস্ত। এবার এই 3টে মশলা একসঙ্গে খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে। বন্ধুরা, আমি এই মশলাগুলো শিলপাটায় বেটে নিচ্ছি, আপনারা চাইলে ব্লেন্ডারেও বেটে নিতে পারেন। তো যত বেশি মিহি হবে ততই কিন্তু রেসিপিটি খেতে ভালো লাগবে। তো খুব ভালোভাবে এবার মিহি করে মশলাটা বেটে নিতে হবে। তো এভাবে বেটে নেওয়া হয়ে গেলে এবার মশলাটাকে আমি সাইডে রেখে দেব। সাইডে রেখে দিয়ে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপর বেগুনগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তো এখানে বন্ধুরা, আমার কিন্তু কড়াইতে সব বেগুনগুলোই ধরে যাচ্ছে, তো আমি একেবারেই কিন্তু ভেজে নিচ্ছি। তবে আপনাদের বেগুনের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে আপনারা 2 বারে কিংবা 3 বারেও ভাগ ভাগ করে ভেজে নিতে পারেন। বেগুনের পরিমাণ বেশি হলে একসঙ্গে ভাজতে গেলে সেক্ষেত্রে কিন্তু বেগুনগুলো ভেঙে যেতে পারে, আর রেসিপিটি খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো বেগুনের পরিমাণ বেশি হলে আপনারা ভাগ ভাগ করে ভেজে নেবেন। বেগুন ভাজার সময় ফ্লেমটাকে হাইতে দিয়ে বেগুনটাকে উল্টে পাল্টে এভাবে লাল লাল করে ভেজে নেব। আর এখানে কিন্তু খোলা অবস্থাতেই বেগুনগুলো ভাজবো, যাতে বেগুনটা পুরোপুরি সিদ্ধ না হয়ে যায়। এরকম লাল লাল যখন হবে তখন আমাদের বেগুনগুলোকে তুলে নিতে হবে। এখানে কিন্তু বেগুনগুলো একদমই সিদ্ধ হয়ে বা গলে যায়নি। তো বেগুনগুলো তুলে নিয়ে এবার ওই কড়াইতে আমি আরও 2 চামচ মতো তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হলে এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো মৌরি, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা। এবার মিনিট খানেকের মতো আমি এই 2টো মশলাকে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো গ্রেট করা। গ্রেট করা টমেটোটা দিয়ে আবারও 1 মিনিটের মতো ভেজে নেব, যাতে করে টমেটোর যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। টমেটো ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি, আর এখানে কিন্তু বন্ধুরা আগে লবণ দেব না, লবণটা কিন্তু এখানে পরে যোগ করব। আর 1/2 চামচ মতো দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লবণটা এখানে কখন যোগ করতে হবে সেটা আমি আপনাদের একটু পরেই বলছি। তো এবার এই 2টো মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার মৌরি আর পোস্ত আর লঙ্কা বাটাটা এবার এর মধ্যে যোগ করে দেব। এই মৌরি পোস্ত আর লঙ্কা বাটা দিয়ে এবার খুব ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে। সঙ্গে আমি খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা কষানোর সময় পুড়ে বা লেগে না যায়। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। আর বন্ধুরা, আমি কিন্তু এখানে খুব বেশি কাঁচা লঙ্কার ব্যবহার করিনি, এই রেসিপিটি একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু খেতে ভালো লাগে। তাই আমি 2টো মাত্র লঙ্কা বেটে দিলাম, আর 2টো দিয়েছি ফোড়নে। তবে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে লঙ্কার ব্যবহার করতে পারেন। আর যেহেতু নিরামিষ রেসিপি তাই এখানে 1/2 চামচ মতো আমি দিয়ে দিলাম চিনি। লো ফ্লেমে দিয়ে মশলাটা হতে থাকুক, ততক্ষণে এদিকে আমি 2 থেকে 3 চামচ মতো টক দই ফেটিয়ে নিচ্ছি।
তো টক দইটা খুব ভালোভাবে অল্প একটু জল দিয়ে ফেটিয়ে নিয়েছি। তো এবার এটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। টক দইটা কিন্তু দেওয়ার আগে খুব ভালোভাবে এভাবে ফেটিয়ে নেবেন। এবার এই টক দই দিয়ে ফ্লেমটাকে কোনোভাবেই কিন্তু হাইতে দিয়ে আমাদের মশলাটাকে কষানো যাবে না, তাহলে দইটা কিন্তু ফেটে যেতে পারে। তাই লো টু মিডিয়াম হাইতে দিয়ে একটু সময় নিয়ে কিন্তু মশলাটা কষাতে হবে। আর বন্ধুরা, এখানে এই যে মশলার কালারটা কিন্তু এরকম থাকবে না, কষাতে কষাতে এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। প্রায় 6 থেকে 7 মিনিট মতো এভাবে কষানোর পর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আপনারা যে কড়াই থেকে কিন্তু তেল আর মশলাটা আলাদা হতে শুরু করেছে এখানে। আর এবারে এখানে আমরা মশলাটাকে আরও 2 থেকে 3 মিনিট মতো এভাবে কষিয়ে নেব, যাতে করে মশলাটা আরও একটু শুকনো শুকনো হয়ে যায়। তো আরও 2 থেকে 3 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেবার পর আমি এখানে 1/2 গ্লাস মতো গরম জল অ্যাড করব। এখানে কিন্তু আপনারা অবশ্যই গরম জলই অ্যাড করবেন। আমি এখানে 1/2 গ্লাস মতো জল অ্যাড করে দিলাম। খুব বেশি এখানে আমি জল দিচ্ছি না, যেহেতু একটা মাখামাখা রেসিপি হবে, তাই 1/2 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। 1/2 গ্লাস মতো জল দিয়ে ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেবো। আর বেগুন দিয়ে আরও 1-2 মিনিটের মতো হাই ফ্লেমে দিয়ে আমাদের ফোটাতে হবে। হাই ফ্লেমে দিয়ে ফোটালে এখানে ঝোলটা কিন্তু আরও অনেকটা কমে যাবে আর গ্রেভিটা কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে। তাই আপনাদের বেগুনের পরিমাণ অনুযায়ী আপনারা যেরকম গ্রেভি রাখতে চান ঠিক সেরকমভাবে এখানে জলটা বুঝে অ্যাড করবেন। তো এবার সব বেগুনগুলো দিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নেব 5 মিনিট মতো। তবে এখানে 2 থেকে 3 মিনিট মতো ফোটানোর পর এবার কিন্তু আমাদের লবণটাকে চেক করে নিতে হবে। লবণটা চেক করে নিয়ে এখানে লবণটা অ্যাড করতে হবে, যেহেতু এই বেগুনের সঙ্গে লবণ অনেকটাই মাখানো ছিল আর গ্রেভিটাও মাখামাখা হবে। তাই লবণ প্রথমেই দিলে কিন্তু বন্ধুরা, এখানে লবণ বেশি হলে রেসিপিটি খেতে একদমই ভালো লাগতো না। তাই এভাবে 2 থেকে 3 মিনিট হবার পর লবণটা চেক করে নিয়ে লবণটা এখানে অ্যাড করবেন। এখানে খুব সামান্য পরিমাণ লবণ আমার এখানে দরকার হচ্ছে, তাই আমি খুব সামান্য পরিমাণ এখানে লবণ দিচ্ছি। লবণটা দিয়ে এবার আরও 1-2 মিনিটের মতো ফুটিয়ে নিলে আমাদের মৌরি বেগুনের রেসিপি কিন্তু একদমই রেডি হবে সার্ভ করার জন্যে। মৌরি বেগুনের এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হয়। এবার শেষে যোগ করে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ মতো শাহি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার ফ্লেমটাকে অফ করে দিয়ে 1-5 মিনিটের মতো এভাবেই ছেড়ে দেব। 1-5 মিনিট পরে এবার আমাদের মৌরি বেগুনের রেসিপি কিন্তু সার্ভ করার জন্য একদমই রেডি। বন্ধুরা, আপনারা ডিনার কিংবা লাঞ্চেও কিন্তু খুব তাড়াতাড়ি এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন, কিংবা নিরামিষ দিনেও কিন্তু এভাবে খুব ঝটপট মৌরি বেগুনের এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। গরম গরম ভাত আর রুটির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।